আচ্ছা মৌমনি কোথায়, কখন কিভাবে বেরোতে হবে সেটা অন্তত যদি জানো। এখানে থাকলে সবাই সন্দেহ করবে যে নেই, ও আমাকে সব বুঝিয়ে বলে দিয়ে গেছে। আমরা এখানে কি করছি, আমরা তো বেরিয়ে গেলেই পারি। দেখো তুমি বুঝতে পারছো না, লুকিয়ে বেরোতে গেলেও তো অনেকটা টাইম লাগবে। না বর আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে? তাহলে তো আমরা কোনোদিনই বেরোতে পারবো না। বরযাত্রীরা আসলে সবাই ওদের নিয়েই ব্যস্ত থাকবে কিছুক্ষণ, আর সেই সুযোগটা নেব আমরা। ওরা আসবে আর আমরা বেরোবো, তোমার জন্য বাইরে শুভ অপেক্ষা করবে। হ্যাঁ কিন্তু কিন্তু তোমরা কি করবে? চলো আমাদের জন্য অন্য গাড়ি ব্যবস্থা করে দিয়েছে, আমরা হতে চলে যাবো। ভয় পাচ্ছ? যতক্ষণ এখান থেকে বেরোচ্ছি ততক্ষণ না সমস্ত কিছু ভালোই ভালোই মিটছে। চিন্তা করো না, চারু আমার অনেক দিনের অনেক কাছের বন্ধু। ও যখন তোমাকে কথা দিয়েছে তখনও সেই কথা রাখবেই আমি জানি। টেনশন করবো না, মেয়ের বিয়েতে টেনশন করেন এমন বাপ আছে নাকি? কিন্তু অন্য বাবাদের সঙ্গে আপনার তো অনেক পার্থক্য দাদা, আপনি তো বাবারও বাবা। মেজো বৌমা। হ্যাঁ দাদা। এত তেল দিও না, এতটা সব সময় পোষায় না। টেনশন মানে কি, বিয়ে দেওয়া নিয়ে টেনশন, সবকিছু ঠিকঠাক নামাটা নিয়ে টেনশন, সব অ্যারেঞ্জমেন্ট আপ্যায়ন সব ঠিকঠাক না হলে, পান থেকে একটু চুন খসলে, এমনকি প্যান্ডেলে একটা ছেঁদা দেখলো কালকের কাগজে আর চোখ রাখা যাবে না। তার মধ্যে তোমার ছোট ভাই সুজয়, রিয়ার বিয়েটাকে তো একেবারে ওই দুর্গা পূজার মতো করে প্রচার করছে ওর পেপারে লাস্ট 3-4 দিন হল। তাহলে বুঝতে পারছো একটু ভুল হলে কি হতে পারে? তাছাড়া আপনার বাড়িতে তো ভুল করার লোকের অভাব নেই দাদা, আর তারা তো আজকাল কেউ ছোটোখাটো ভুল করে না, তারা সব এমন কাণ্ড করে সেটা যে আপনাকে কতখানি বিপাকে ফেলে সে তো আপনি জানেন। আর এই সমস্ত কিছু কিন্তু শুরু হয়েছে ওই চারু বলে মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে। তোমার আর কি মনে হয়? দেখুন দাদা, বাড়ির সকলে কিন্তু আপনার ভয়ে পুরো ব্যাপারটা হজম করছে, তার মানে কিন্তু এটা নয় যে সকলে খুশি মনে বিয়েটাকে মেনে নিয়েছে। কেউ কিছু করেও এ বিয়ে আটকাতে পারবে না। কিন্তু সাবধানে তোমার নেই, লাস্ট মোমেন্টে যদি কিছু রিয়া মেয়েকে বুঝতে পারে বলছো? হ্যাঁ দাদা, তুই তো আরেকটা ঠেটা মেয়ে, কেউ কিছু বলে উসকে দিলে ফট করে হয়তো। তো তোমার যখন এরকম মনে হচ্ছে তখন ওর উপর নজর রাখো, বাকি সবার উপরেও রাখো, যাতে কেউ এসে ওকে উস্কাতে না পারে। আর এটাও দেখো রিয়া যেন বাড়ির বাইরে পা না রাখতে পারে। ঠিক আছে দাদা, কোনো বেচাল দেখলে তখনই আমাকে জানাবে। রিয়া দরজাটা খোলো। রিয়া, কি মুশকিল। রিয়া, রিয়া দরজা বন্ধ করে রেডি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কোনো আওয়াজ দিচ্ছ না কেন? রিয়া, গেটের কাছে অনেক সিকিউরিটি, আমাদের ওরা আটকাবেই, আর তল্লাশি করেও দেখতে চাইতে পারে। তুমি ঘাবড়াবে না, ঠিক আছে? ঘাবড়াবে না, কোনো কথা বলবে না, যা কথা বলার আমি বলবো। প্লিজ এমন কোনো কাজ করবে না যাতে ওরা আমাদের উপর সন্দেহ করে, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কি? যাও তুমি আমার শালা তো। আরে যাও রিয়াকে ডাকো। হ্যাঁ কি যাচ্ছি যাচ্ছি করছে, যাও। দাদা আমাদের বাইরে যেতে হবে, কেকটা খুলে দিন। বিনা অনুমতিতে বাইরে যাওয়া বারণ আছে, আপনারা একটু দাঁড়ান, আমরা কথা বলে দেখব তারপর। আরে কি মুশকিল, আমাদের তো অন্য কাজ আছে, অনেক দূরে যেতে হবে, আপনাদের জন্য তো বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারি না। বললাম তো অর্ডার নেই আমাদের, যেতে দিন ওনাদের। ওনারা বিউটিশিয়ান, সাজাতে এসেছিলেন, আপনি ছেড়ে দিন ওনাদের। কিন্তু ম্যাডাম, কেউ কিছু বললে আপনারা আমার কথা বলবেন, কড়াকড়ি করছেন ঠিক আছে, কিন্তু লোক বুঝে করুন, না হলে তো সেটা লোকজনকে হ্যারাস করা হয়ে যায় না। ঠিক আছে আপনারা এখন গেটটা খুলে দিন, চলুন চলুন, আপনারা আমার সঙ্গে চলুন। আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন চলুন।
অভি এক্ষুনি ওরা এখান থেকে বেরোলো। রিয়া, আরে আরে কি করছোটা, কি কি করছো? যেটা ধাক্কাচ্ছ না ভাঙছো কিচ্ছু বোঝা যাচ্ছে না। দরজাটা তখন থেকে বন্ধ, ধাক্কাচ্ছি কোনো উত্তর দিচ্ছে না, কোনো গোলমাল আছে। মেজুমা তুমি যদি এরকম করো গোলমালটা আরো বেশি বাঁধবে, বাড়িতে লোকজন ভর্তি, শুনলে কি বলবে বলো তো? কিন্তু একটা যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তখন কি হবে? এদিক ওদিকের কি আছে? দেখো দিদিভাই হয়তো চেঞ্জ টেঞ্জ করছে। ও দরজা বন্ধ করে চেঞ্জ করছে, বড় এসে গিয়েছে ও এখনো চেঞ্জ করছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। রিয়া, রিয়া দরজাটা খোলো। এতে সন্দেহজনক কি আছে? অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তুমি তো এতদিন ছিলে না, তাই তুমি সেগুলো জানো। প্লিজ এটা বন্ধ করবে। আমার আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। তোমার টেনশন করার কিছু নেই, তুমি যাও। মেজকা তোমাকে খুঁজছিল, তুমি যাও, আমি আমি দেখে নিচ্ছি ব্যাপার। না না, তার এখন আমাকে কি দরকার? আমি এখন এখান থেকে কোথাও যাব না, ব্যাপারটা সলভ না করে। না নো মেজুমা, তুমি এখান থেকে যাও, আমি তোমাকে যেতে বলছি, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, যাও। বেলা যাও, যাও তুমি। বাইকে উঠে জলদি জলদি, টাইম নেই না, জলদি। শোনো, ওই দিকে একটা রাস্তা আছে, ঠিক আছে? ওই রাস্তাটাও সোজা মন্দিরের দিকেই যাচ্ছে। শোনো, ওই রাস্তাটা ভালো না, একটু খানাখন্দ আছে, কিন্তু ওটা দিয়েই তোমাদের যেতে হবে। হ্যাঁ, সাবধানে যেও। কিন্তু বৌমণি, আমি বলছিলাম ওদিক দিয়ে গেলে পরে আমাদের একটু ঘোড়া পড়বে না? আরে ঘোড়া হোক না, ক্ষতি কি? ওই রাস্তায় ঝুঁকি নেই, সোজা রাস্তা এড়িয়ে যাওয়াই ভালো, সাবধানের মার নেই শুধু। কিন্তু কিন্তু বৌমণি, তুমি কি করবে? আমার জন্য তুমি চিন্তা করো না রিয়া, আমি ঠিক পৌঁছে যাবো। যাও যাও, তোমরা যাও, আর সময় নষ্ট করতে যাও, এই দাঁড়ো দাঁড়ো, যাও যাও। আমি পিসিমণি, দরজাটা খোল, খোল বলছি। পিসিমণি, কি ব্যাপারটা বলো তো? আমি কি, আমি আমি সব পরে বলছি, পরে বলছি, জলদি খোল, খোল না। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই কোথায়? ওয়াশরুমে? অনিপ, অনিপ, সে অনেক কথা, আমি তোকে পরে বলবো, এখন নয়। রিয়া, কি হলো রিয়া, কি এখনো তৈরি হয়নি? বাদে রিয়া, রিয়া, রিয়া কোথায়? মন্দিরা মরে গেছে বর, রিয়ার খোঁজ করছে। কোথায় কোথায় রিয়া? আমি বৌমণিকেও দেখছি না, বৌমণি কোথায়? এটা কি ফাজলামা হচ্ছে? এ দেখতে এসে ওয়েট করলাম, এনগেজমেন্টে এসে ওয়েট করলাম, বিয়ে করতে আসছি, কেউ জানে না রিয়া কোথায়। হ্যাঁ, চল 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 চল